হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা বিদ্যালয় স্তরের অর্থাৎ যে সমস্ত বোর্ডের পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তার প্রকৃতপক্ষে কী হলো সেই বিষয়টাতে আসছি। প্রথমেই হলো মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের মধ্যে আপনারা জানতেন যে মাধ্যমিক আগে হয়, পরে কিন্তু এইচএস হয়। এবছর কিন্তু করোনা পরিস্থিতির জন্য আগে উচ্চ মাধ্যমিক হবে, পরে কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা হবে। সুতরাং মাধ্যমিক পরে যেহেতু হচ্ছে, সেটা হবে আগস্ট মাসে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক হবে এবং স্কুলেই হবে। আর এইচএসের পরীক্ষা যেটা রয়েছে, এইচএসের পরীক্ষা কিন্তু জুলাই মাসের শেষ উইকে, অর্থাৎ মে মাসের পরে জুন আছে, জুনের পরে জুলাই, জুলাই মাসের শেষ সপ্তাহে কিন্তু এইচএসের পরীক্ষা হবে এবং সেটাও কিন্তু স্কুলে হবে। আর এর পরেও কিন্তু কোনোরূপ যদি পরিবর্তন আসে, সেটা কিন্তু আমরা এই চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং চ্যানেল যদি প্রথমবার হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর তাছাড়া যারা মাধ্যমিক এবং এইচএসের প্রিপারেশান নিচ্ছেন বা নিচ্ছ তোমাদের, কারণ স্টুডেন্ট তোমরা, আর তোমাদের বোরিং লাগলেও কিছু করার নেই, কারণ পরিস্থিতি এমনটাই, সেটা তোমাদেরকে মাথা পেতেও নিতে হবে। আর বোর্ডের যেহেতু পরীক্ষা, আমরা আগের ভিডিওতেও বলেছিলাম, তার আগেও বলেছিলাম যে বোর্ডের পরীক্ষা উইদাউট পরীক্ষাতে কোনোরকম সার্টিফিকেট তোমরা পেতে পারো না। সুতরাং বাড়িতে হলেও পরীক্ষা দিতে হবে, সেই জায়গাটা বাড়ির পরিবর্তে স্কুলে হচ্ছে। সুতরাং স্কুলে পরীক্ষা দিতে হবে এবং অবশ্যই সেটা দিতে হবে। আর পরবর্তী সময় যদি কোনো পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটলে অবশ্যই তোমাদেরকে জানাবো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।